चतुर्थ दफाय 838 यूपीते भोट विभिन्न स्थान संघर्ष आहत 33 लंचे अग्निकाण्डे मालिक सह 25 जन के आसामी करे मामला आगुनेर उत्स इंजिन रूम धारणा तदंत कमिटी सड़के श्रृंखला फेराते चालू हल ढाका नगर परिवहन परीक्षामूलक यात्राय 50 बास काउंटार थेके ई टिकेट শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 9:21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে চতুর্থ দফা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এদিকে নির্বাচনী সহিংসতায় বিভিন্ন জায়গায় আহত হন কমপক্ষে 33 জন বিশৃঙ্খলার অভিযোগে আটক করা হয় বেশ কয়েকজনকে প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা শীত উপেক্ষা করে সকাল থেকে ভোটকেন্দ্রে আসতে থাকেন নানা বয়সী ভোটাররা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশিরভাগ স্থানে নারীদের দীর্ঘ লাইন দেখা যায় আমার নিজের ভোটটা আমি নিজে দিছি কেউ প্রভাবিত করে না সুন্দরভাবে ভোট নিতেছে কোনো সমস্যা নেই সুষ্ঠুভাবে নির্বাচন হইতেছে কোনো হইচই নাই মহিলা এবং পুরুষ সম্পূর্ণভাবে সঠিক কোনো গেঞ্জাম নাই এ দফায় 838টি ইউনিয়নের মধ্যে 48 জন চেয়ারম্যান 112 জন সংরক্ষিত সদস্য এবং 135 জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট চেয়ারম্যান প্রার্থী 3814 জন মোট ভোটার 1,62,74,660 জন ভোটকেন্দ্র 9,224টি এর মধ্যে ইভিএমে ভোট হচ্ছে 38টি ইউনিয়নে এদিকে মাদারীপুরের রাজৈরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী আহত হয়েছে এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয় সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে জাল ভোট দেওয়ার সময় 2 জনকে আটক করা হয় দুর্বৃত্তের হামলায় রাজশাহীর হলিদাগাছি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 জন এবং দুর্গাপুরের দেলদুয়াবাড়ি ইউনিয়নে বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 7 জন আহত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের দইহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে আহত হয় 10 জন রংপুরের গঙ্গাচড়ার মরনিয়া ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে 2টি কেন্দ্রে 2 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয় ঠাকুরগাঁও সদরের ঝাগড়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় 1 জন গুলিবিদ্ধ হয় সাময়িক স্থগিত করার 2 ঘন্টা পর আবারও ভোট হয় ভোট জালিয়াতির অভিযোগে 2 জনকে আটক করে পুলিশ ভোলার বোরহানউদ্দিনের পাকখিয়া ইউনিয়নে 37,000 টাকা সহ এক প্রার্থীর এজেন্ট আটক হন এছাড়া হাসাননগর ইউনিয়নের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 20টি হাতবোমার বিস্ফোরণ ঘটে এ সময় 1 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী 3 সমর্থক আহত হাসপাতালে ভর্তি ভৈরবের কালিকা প্রসাদে জোর করে ভোট দেওয়ার অভিযোগে 1 জন আটক হন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নগদ টাকা সহ পুলিং এজেন্টকে গ্রেফতারের পর 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিজয়নগরের 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয় 5 জন আটক 2 এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় ঝালকাঠির সুগন্ধা নদীতে বর্গুনাগামী লঞ্চে অগ্নিকাণ্ডে নিখোঁজদের সন্ধানে 3য় দিনের মতো উদ্ধার অভিযান অব্যাহত এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি বলছে ইঞ্জিন রুম থেকে লাগতে পারে আগুন আর এই ঘটনায় লঞ্চ মালিক সহ 20 থেকে 25 জনকে আসামি করে মামলা হয়েছে বর্গুনায় প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান 3য় দিনে বরিশাল ফায়ার সার্ভিসের 5 সদস্যের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করে একই সাথে কোস্টগার্ডের একাধিক নৌবোটও সুগন্ধা নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস বলছে প্রচণ্ড শীত ও নদীর গভীরতার কারণে লাশ ভেসে উঠতে 3 থেকে 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে কোনো জায়গায় কোনো এরকম পাওয়া গেলে আমরা সাথে সাথে বোট নিয়ে যাচ্ছি আর টহল তো আছে আমাদের ডাইরেক্টর আসছেন ঢাকা থেকে সুতরাং যে তৎপরতা আগের চাইতে অনেক গুণ এখন বৃদ্ধি করা হয়েছে আর একজন মিস থাকা অবস্থায় আমরা এই স্থান ত্যাগ করবো না
বরগুনায় তদন্ত শুরু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি। কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব তোফায়েল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং পরবর্তীতে আরও কিছু আনুষঙ্গিক ঘটনার কারণে এই অগ্নিকাণ্ডের আরও বিস্তার ঘটেছে। এদিকে লঞ্চে আগুনের ঘটনায় আইনজীবী নাজমুল ইসলাম নাসির বরগুনায় মামলা দায়ের করেছেন। লঞ্চ মালিক হামজালাল শেখ সহ 20-25 জনকে আসামি করা হয়েছে। দ্রুত এই মামলার আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি আমরা। অন্যদিকে দুর্ঘটনায় মৃতদের 50 লাখ ও গুরুতর আহতদের 20 লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রত্নজামান, 21 টেলিভিশন। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা আনতে চালু হলো ঢাকা নগর পরিবহন। রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে 50 বাস দিয়ে শুরু হলো নতুন এই যাত্রী সেবা। দুপুরে সচিবালয় থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ঢাকা নগর পরিবহনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। রাজধানীতে গণপরিবহনের অসুস্থ প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা ঢাকা নগর পরিবহন। প্রাথমিক পর্যায়ে ক্রাণীগঞ্জের ঘাটাচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রুটে চলবে এই পরিবহন। উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না। পরিবহন আর সড়কে যদি শৃঙ্খলা না থাকে এইসব উন্নয়নের সুফল বাংলাদেশের জনগণ পাবে না। আপনাদের এই উদ্যোগে যদি কোনো বাধা আসে সে বাধা অতিক্রমে আমি মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র বলেন, বাস চালক ও হেলপারদের বেতন নির্ধারণ করে দেয়ায় কমবে গণপরিবহনের অসুস্থ প্রতিযোগিতা। এই যে একটি বাসের সাথে আরেকটি বাসের পাল্লা, এতে কিন্তু দুর্ঘটনা কিন্তু বেড়ে যাচ্ছে। কোনো অনুমোদনহীন বাস আর ঢাকা শহরে চলতে পারবে না। যেই রুট পারমিট যেই রুটে যারা নিয়েছে তাদেরকে সেই রুটেই তাদের বাস পরিচালিত করতে হবে এবং পর্যায়ক্রমে এই ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে। নতুন এই রুটে বিআরটিসি বাসের পাশাপাশি সবুজ রঙের বাস নিয়ে চলবে ঢাকা নগর পরিবহন। বাসগুলো মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সিটি কলেজ, এলিফ্যান্ট রোড, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে কাঁচপুর ব্রিজ গিয়ে থামবে। এদিকে নগর পরিবহনকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা, তবে ভালো মানের বাস দেওয়ার দাবি তাদের। পুরান বাস দিয়ে তো এই সার্ভিস সম্ভব না। যত দিন যাবে তত বোঝা যাবে। পরিচালনা করে ঠিকমতো তাহলে এইটা সার্ভিসটা বেস্ট হবে। সাধারণ পরিবহনের চেয়ে নতুন এই বাস সার্ভিসে ভাড়া কম। প্রতি কিলোমিটার যাত্রার জন্য দিতে হবে 2.20 টাকা। কাউন্টার সার্ভিস, কাউন্টার যাত্রী একজন হলে আমরা চলে যাব, দুজন হলে আমরা চলে যাব। ভাড়াটা আসলে কম, ওইখানে যে গুলিস্তান নিতে 20 টাকা, এটা নিতে হচ্ছে 15 টাকা। নগর পরিবহনে ভ্রমণের জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে অনলাইনে কাটতে হবে টিকিট, উঠতে হবে লাইনে দাঁড়িয়ে। ভাড়া নিয়ে যাত্রী এবং কন্ট্রাক্টরের মধ্যে হবে না কথার কাটাকাটি, থাকবে না পথের ভোগান্তি, এমন প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো নগর পরিবহন। প্রাথমিক পর্যায়ে এই পরিবহন রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চললেও 2023 সাল নাগাদ এই পরিবহন ছড়িয়ে যাবে পুরো রাজধানীতে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো 3, হোটেলে আটকে স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে। আইন করে নির্বাচন কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। কমিশন গঠনে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার ধারাবাহিকতায় আজ অংশ নেয় ন্যাপ। দলের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে তাদের স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদের সময় তিনি আশা প্রকাশ করেন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। আলোচনায় দক্ষ, সৎ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে ইসি গঠন এবং জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা সহ 7 দফা প্রস্তাব দেয় ন্যাপ। নির্বাচন কমিশন আইন করার জন্য আমরা তাদেরকে বলেছি, তো উনি ওনার সীমিত ক্ষমতার মধ্যে উনি চেষ্টা করবেন উনি বলেছেন। আইন প্রণয়ন করে
যেমন ভোটাধিকারের জন্য যেন সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে, সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, যেন সেখানে কোনো মন্ত্রী এমপি যেন কোনো প্রভাব খাটাতে না পারে, এই ধরনের প্রস্তাব আমরা দিয়েছি। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। ভোরে তাদের গ্রেফতার করা হয়। এই তিনজন ধর্ষণের ঘটনার সহযোগী ছিলেন বলে জানায় পুলিশ। এ নিয়ে এজাহার নামীয় একজন সহ মোট চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে হোটেল ম্যানেজার রিয়াজউদ্দিন ছোটনকে গ্রেফতার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তবে ঘটনার মূল হোতা আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয় ও মেহেদী হাসান বাবু এখনও ধরাছোঁয়ার বাইরে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা তদন্ত পাওয়ার পরে আমরা কাজ শুরু করেছি। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ভিকটিমের বাইশ ধারা জবানবন্দি আদালতে গ্রহণ করা হয়েছে। এই জবানবন্দির ভিত্তিতে তিনজন আসামিকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে 72 পয়েন্ট হারালো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। দিন শেষে ডিএসই সূচক দাঁড়িয়েছে 6,629 পয়েন্টে। এ নিয়ে টানা চতুর্থ কার্যদিবসে ডিএসই সূচক নিম্নমুখী হল। রোববার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 47টির, কমেছে 300টির এবং অপরিবর্তিত ছিল 31টি প্রতিষ্ঠানের দর। মোট লেনদেন হয়েছে 885 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির লেনদেনেও ছিল নিম্নমুখী। সিএসসির প্রধান সূচক 1.33% কমে দাঁড়িয়েছে 19,268 পয়েন্টে। আর এর সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চতুর্থ দফায় 838 ইউপিতে ভোট, বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত 33। লঞ্চে অগ্নিকাণ্ডে মালিক সহ 25 জনকে আসামি করে মামলা, আগুনের উৎস ইঞ্জিন রুম, ধারণা তদন্ত কমিটি। সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হল ঢাকা নগর পরিবহন, পরীক্ষামূলক যাত্রায় 50 বাস, কাউন্টার থেকে ই টিকিট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।